টমটম চালক ও ডিলারদের সাথে প্রতারণা করে গিয়েছে বিগত বামফ্রন্ট সরকার যার খেসারত ভোগ করতে হচ্ছে বর্তমানে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন ব্যাটারি রিক্সা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকর্তা নিপু চক্রবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য সুশান্ত বালাকার দিনের সাংবাদিক বৈঠকে কার্যকর্তাদের সাফ বক্তব্য টমটম নিয়ে বর্তমান সরকার যে আইন প্রণয়ন করবে তারা তার পক্ষেই থাকবে গভর্নমেন্ট বলেছে যে এইগুলা কোনো অ্যাক্ট আসেনি বিগত গভর্নমেন্ট এরকমভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন যে বলেছে যে আপনারা মিনিটে এমসির আন্ডারে চলে যান এমসির আন্ডারে আপনাদের নাম্বারগুলো হবে আমাদের থেকে কাস্টমাররা কাগজ নিয়ে এমসির আন্ডারে গিয়ে অনেকেই পাঁচশো টাকা করে জমা করেছেন কিন্তু বর্তমানে এমসি থেকে যারা পেয়েছে নাম্বার সেই নাম্বারগুলো অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে এখন যেই নাম্বারগুলো পেয়েছে তাদের তো ধরে নিয়ে যাচ্ছে যারা নাম্বার পেয়েছে আমাদের গভর্নমেন্ট যেইভাবে গাইডলাইন দেবে আমরা ব্যবসায়ী আমরা ওইভাবেই করব গভর্নমেন্টের বাইরে গিয়ে আমরা কিছু করতে চাই না